মানে খালি আমাদের যে এটিকে মোহনবাগান এইটা অ্যাড হওয়াতে আমাদের একটা এক্সট্রা মোটিভেশন মোটিভেশন এসে, বিকজ এই সবুজ মেরুন জার্সিটার যে আবেগ, যে ইমোশন, সেটা আলাদা ছিল না। এফসির জন্য শুধু আমরা না, আমাদের আমাদের ম্যানেজমেন্ট এবং আমাদের সাপোর্টারদের সবাইকে একসাথে স্বপ্ন দেখতে হবে যে আমরা এফসি কাপ জিততে পারি। এইবারে যে ডার্বিটা ছিল আর আগে যে ডার্বিগুলো তুমি খেলেছিলে, মানে অনেকটাই তফাৎ ছিল যেহেতু সমর্থকরা ছিল না, মানে কতটা চ্যালেঞ্জিং ছিল সেই জায়গা থেকে। সবাই স্ট্রং ছিল এবং ডার্বিতে অবশ্যই সাপোর্টারদের মিস করেছি, কারণ আইএসএল হিস্ট্রিতে মোহনবাগান ফার্স্ট টাইম আইএসএল খেলছে, ইস্টবেঙ্গল ফার্স্ট টাইম আইএসএল খেলছে, সেখানে মোহনবাগান দুটো ডার্বি ডমিনেট করে জিতেছে। ওয়েলকাম টু স্পোর্টস বাইট চ্যানেল। তো আমরা বহু প্রতীক্ষিত একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ করার কথা ছিল, তো অনেকদিন ডিলে হয়ে গেছে এবং অবশ্যই প্রীতমদাকে পেয়ে গেছি সঙ্গে। তো প্রথমে জিজ্ঞাসা করি, প্রীতমদা কেমন আছো? ভালো আছি। আর মানে যেরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তো সেখানে সবাই যেরকম আছে সেরকমভাবেই আছি। আর সবাইকে বলবো যে খুব সাবধানে থাকতে, সেফ থাকতে, এবং যা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি করোনা পরিস্থিতি, তো সেই জায়গা থেকে সবাই যেন ভালো থাকে, সেফ থাকে, আর নিজের টেক কেয়ার করে, এটাই চাইব। শুরু থেকে করছি তোমার জীবনে যে মানে ফুটবলে আসা কীভাবে এবং মানে ফুটবলটাকে মানে প্যাশনেটলি কেরিয়ার হিসেবে চুজ করা কীভাবে হলো? দেখো, ফুটবলে আসা বলতে আমি ফুটবল ছাড়া আমার কাছে আর কোনো অপশান ছিল না, বিকজ আমার বাবা 4-10 আন্ডারাইট যেসব 100 পয়েন্টের যেসব খেলা হতো সেই খেলাতে আমাদের খেলতে নিয়ে যেত প্লেয়ারদের, এবং আমার কাকাও প্লেয়ার ছিল, ফুটবল প্লেয়ার ছিল, তো সেই জায়গা থেকে আমার কাছে সেকেন্ড চয়েস কিছু ছিল না ফুটবল ছাড়া, তো সেখান থেকেই শুরু। এবং ছোটোবেলা থেকে আমি যখন বড় হই তখন ফুটবলেই সব কিছু এরকম দেখেই বড় হয়েছি, তো সেই জায়গা থেকে আমার কাছে আর সেকেন্ড চয়েস ছিল না, এরকমভাবেই আর কি কাকার হাত ধরেই যাওয়া, প্রথমে পাড়ার মাঠে খেলা, তারপরে আমার যে ক্যাম্প উত্তরপাড়া নেতাজি ব্রিগেড যেখান থেকে আমার সব কিছু, তো তারপরে ওখানে যাওয়া, আস্তে আস্তে ওখান থেকেই শুরু। হ্যাঁ, মানে ওই ব্যাপারটা যদি একটু বলো যে উত্তরপাড়া নেতাজি ব্রিগেড থেকে তোমার যে শুরুটা। উত্তরপাড়া নেতাজি ব্রিগেডে আমি যখন যাই তখন আমি পড়ি ক্লাস ফোরে, তো তখন এমনি খেলতাম, তখন ফুটবলটাকে অত সিরিয়াসলি নিইনি, বাট আফটার যখন আমি 10 পাস করলাম তারপরে ফুটবলটাকে সিরিয়াসলি নিলাম, এবং ফুটবল খেলেই আমাকে কিছু করতে হবে, তো সেইটাকে ভাবলাম, এবং তারপরে আন্ডার-19 বিসিডা ট্রফি, এবং তারপরে ন্যাশনাল টিম আন্ডার-19, আন্ডার-22, আন্ডার-23, তো এইভাবে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ, এবং আলটিমেটলি যখন আমরা আমাদের আন্ডার-19-এর যে প্রজেক্টটা ছিল সেটা শেষ হলো, এবং তখন ইন্ডিয়ান অ্যারোস যে টিমটা এখন আছে তখন ছিল পৈলান অ্যারোস। হ্যাঁ, তো পৈলান অ্যারোসে আমাদের ব্যাচটা, যেমন প্রণয়, প্রবীর, যেরকম আমরা একসাথে, তখন থেকে আমরা একসাথে, তো ওই ব্যাচটা আমরা সাইন করি এবং তারপরে আমাদের জার্নি শুরু হয়। এবং তারপরের বছর আমি 2014-13 আমি মার্চ সিজনে আমি মোহনবাগান সাইন করি, এবং 2014-15 থেকে মোহনবাগানে কন্টিনিউসলি খেলি। মানে ওই সময়টাই যদি বলি যে মানে যখন আন্ডার-19-এ ছিলে এবং অবশ্যই ইন্ডিয়া টিমের জার্সি, তো কেমন ফিলিংস ছিল প্রথমবার ইন্ডিয়া টিমের জার্সিতে আন্ডার-19-এ খেলা? প্রথমবার দেখো, সব থেকে বড় কথা হচ্ছে যে আমি যখনই ওই ক্যাম্পে গেছিলাম তখনই আমার একটা টার্গেট ছিল যে আমাকে ফার্স্ট 11-এ খেলতে হবে এবং আমাকে চান্স পেতে হবে, কারণ 80 জনকে ওরা ডেকেছিল। তো আমাদের যে বিসিআই ট্রফি যেটা হয়েছিল আন্ডার-19, আমরা বেঙ্গলকে রিপ্রেজেন্ট করেছিলাম, এবং আদার্স চণ্ডীগড়ে আমাদের সাথে চণ্ডীগড়ের যেরকম ফাইনাল হয়েছিল, তো সব সেট থেকেই প্লেয়াররা গেছিলো, এবং ওখানে 80 জনকে ডাকা হয়েছিল, তো 80 জন থেকে আমাদের 30 জনের একটা টিম হয়েছিল, 35 জনের একটা টিম হয়েছিল, তো সেখানে আমি চান্স পেয়েছিলাম, এবং মানে একটা বলবো মানে লাকিলি হয়তো আমি যখন চান্স পেয়েছিলাম তখন আমি সেন্টার মিডফিল্ডার খেলতাম, আমি যখন আমি ট্রায়ালে গেলাম তখন আমাকে রাইট ব্যাক পড়া হলো, এবং তারপর থেকে আমি রাইট ব্যাক, সেন্টার ব্যাক খেলা, ওই কোশ্চেনে আসছে। হ্যাঁ, খেলা শুরুটাই কি ওরকম ভাবে না, শুরুতে আমি যখন করেছিলাম, যখন আমি ওয়ারি খেলেছি ফার্স্ট ডিভিশন বিসিআই ট্রফির আগে, তখন আমি সেন্টার মিডফিল্ড হিসেবে আমি খেলেছি, এবং বিসিআই ট্রফিতেও আমি সেন্টার মিডফিল্ড হিসেবে খেলেছি, এবং যখন আমি আন্ডার-19 ক্যাম্পে চান্স পাই তখনও আমি সেন্টার মিডফিল্ডই খেলেছি। তো ফার্স্ট 2 দিন প্র্যাকটিস দেখার পর কলিংটল আমাকে, আমাদের যিনি কোচ কলিংটল, এবং একটা কথা মাঝখানে বলি যে কলিংটল যার নাম বলছি আমি, তার হাত ধরে যে লালপেগলুয়া থেকে স্টার্ট করে রাজু গায়কোয়াড়,
গুরপ্রীত সিং যত এখন যারা ফুটবল ডমিনেট করছে ইন্ডিয়ান ফুটবলে তারা সবাই তার হাত ধরে। এবং তিনি আমাকে বললেন যে দুদিন প্র্যাকটিস দেখার পরে তুমি কি রাইট ব্যাক খেলতে পারবে, সাইড ব্যাক বা সেন্টার ব্যাক খেলতে পারবে? আমি বললাম হ্যাঁ স্যার আমি খেলতে পারবো রাইট ব্যাক। তো তারপরে পরের দিনই ম্যাচে আমাকে রাইট ব্যাক খেলালো এবং তারপর থেকে তারপরে উনি আমাকে চুজ করলো রাইট ব্যাক। বলা যায় তোমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হ্যাঁ টার্নিং পয়েন্ট, হয়তো উনি আমাকে ওই সময় রাইট ব্যাক করেছিল বলে আমি এতদিন খেলতে পারছি রাইট ব্যাকে। বা স্ট্রাইকার বা সেন্টার মিডফিল্ড থাকলে হয়তো এতটা ভালো লেভেলে কন্টিনিউয়াসলি হয়তো খেলে যেতে পারতাম না, কারণ এখন তুমি দেখছো যদি আমি স্ট্রাইকার খেলতাম স্ট্রাইকারে তো এত ফরেন স্ট্রাইকার ছাড়া কোনো জায়গায় নেই। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমি যে জায়গাটা এখন খেলছি আমি খুব কমফোর্টেবল ফিল করি এবং মানে কলিং স্যারকে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। মানে তুমি যেভাবে মানে স্টার্টটা করেছিলে সেখান থেকে তারপরে মোহনবাগান, মানে তোমার একটা স্বপ্নের ক্লাব বলা যায়, তুমি যেভাবে সেই সমর্থকদের সাথে সেই মানে কানেকশানটা রাখো, অবশ্যই আমরা অনেক ভিডিওতে দেখেছি এই সিজনেও বা তার আগেও যখন মোহনবাগানে খেলতে তখনও দেখা দিয়েছে, তো সেই মুহূর্তটা যখন বলো যে মোহনবাগানে সাইন করলে একদম মাঝ সিজনে তুমি বললে মোহনবাগানে সাইন করার আগে আমি একটা কথা বলি যে তখন আমার ডেম্পোতেও আমার কাছে অফার ছিল, যেহেতু আর্থার পাপাস আমাদের কোচ ছিল পৈলা নেহরুজের, তো আর্থার পাপাস নেক্সট ইয়ার ডেম্পোতে যাচ্ছিল তো আমাকে ফার্স্ট সাইন করেছিল ডেম্পো। এবং বাট ডেম্পোর অফার থাকা সত্ত্বেও আমি আমার বাবা যেহেতু ডাইহার্ড মোহনবাগান সমর্থক সেটা সবাই জানে, আমার লোকানোর কোনো জায়গা নেই এখানে, আমার কাকা ডাইহার্ড ইস্টবেঙ্গল সাপোর্টার, তো যেটা আমি বললাম যে ছোটোবেলা থেকে ইস্টবেঙ্গল মোহনবাগানের এটা দেখেই আমি বড় হয়েছি। এবং সেই জায়গা থেকে বাবার ইচ্ছা ছিল যে আমি মোহনবাগান সাইন করি ডেম্পোতে যেন না যাই। এবং তারপরে দেবাশিসদা একদিন দুপুরবেলা যখন ফোন করলো এবং তারপরে আমি দেবাশিসদাকেও বলেছিলাম যে আমি তো ডেম্পো অলরেডি আমার সাথে কথা বলে নিয়েছে ফাইনাল হয়ে গেছে আমি ডেম্পো যাবো, তো উনি বলেছে যে কেন ডেম্পো কেন যাবি, তুই মোহনবাগান খেল, তুই ঘরের ছেলে এবং তারপরে বাংলার ছেলে, হ্যাঁ বাংলার ছেলে, তুই ঘরের ছেলে বলেনি বাট বাংলার ছেলে, তুই বাংলায় কেন খেলবি না তুই? তো তারপরে বাবার সাথে ডিসকাস করার পর বাবা অবভিয়াসলি চাইবে যে ছেলে মোহনবাগানে খেলি, তো সেইখানে একটা চ্যালেঞ্জ নেওয়া, কারণ দেখো পৈলা নেহরুজ থেকে বেরিয়ে তখন আমরা খুব জুনিয়র, কখনোই এক্সপেক্ট করা যায় না যে আমরা ফার্স্ট ইলেভেনে খেলবো বা গিয়ে খেলবো, তো সেই জায়গা থেকে হ্যাঁ বড় টিমের মতো জায়গায় অত বড় প্ল্যাটফর্ম, তো সেই জায়গা থেকে করিম বিন শরীফা, পরে আমি জানতে পারলাম যে করিম বিন শরীফা আমাকে স্পেশালি চেয়েছিল সেই পজিশনটা, এবং তারপরে তো আমি খেলেছি কন্টিনিউ খেলেছি, আই লিগ জেতা, ফেডারেশন কাপ জেতা, আই লিগ রানার্স, ফেডারেশন কাপ রানার্স সবই আমাদের ওই চার পাঁচ বছরের যে স্পেলটা হয়েছে এবং ভালো টিম ছিল ওই সময়। পরে পুনায় প্রবীরা, দীপজিৎ সৌভিকদা, এরা সবাই এসেছিলো, আসার পরে একটা ভালো টিম তৈরি হয়েছিল। অনেক বছর পর মোহনবাগান আই লিগ জিতেছিল, মানে ভারত ছেড়া হয়েছিল, হ্যাঁ 13 বছর পর 2014 পর ডেম্পো জিতছিল, গোয়ার যে টিমগুলো জিতছিল তারপরে মোহনবাগান একবার চ্যাম্পিয়ন হলো, আর সেই টিমটা মনে হচ্ছে একটা স্বপ্নের টিম ছিল। হ্যাঁ মানে ওই তো আমি ওটাই বললাম যে ওই 4-5 বছরের যে টিমটা ছিল একদম কন্টিনিউয়াসলি 5 বছর একটা টিম খেলেছে, তো সেই জায়গা থেকে যত একসাথে খেলবে একটা টিম তত বেশি সাকসেস পাবে। তুমি ইউরোপের যে কোনো টিম দেখো, ম্যানচেস্টার দেখো, আর্সেনাল দেখো, লিভারপুল দেখো, এত সাকসেস কেন পাচ্ছে? তাদের একটাই কারণ যে একটা টিম 4-5 বছর 6 বছর ধরে কন্টিনিউয়াসলি খেলতে থাকে, একই প্লেয়ার একই কোচ। আমাদের এখানে সিস্টেমটা এখনও এসছে কিন্তু আগে যেরকম ছিল, 1 বছর এই টিমটা সাকসেস না পেলে নেক্সট ইয়ার চেঞ্জ করে দাও কোচ, হারলেই কোচ চেঞ্জ করে দাও, তো এই জায়গা থেকে এখন বেরিয়ে এসছে। আইএসএল আসার পর থেকে আমরা অনেক পরিণত হয়েছি, আমরা প্রফেশনাল ওয়েতে জিনিসটাকে নিচ্ছি, কোচরা টাইম পাচ্ছে, তাই জন্যই আজকে সাকসেস পাচ্ছে, ইন্ডিয়ান ফুটবল সাকসেস পাচ্ছে একদমই। তারপরে মানে মোহনবাগান ওখানে আই লিগ জিতলো, তারপরে ফেডারেশন কাপ জিতলো এবং অবশ্যই তারপরে টার্নিং পয়েন্ট এলো আইএসএল, সেখানে মানে বাংলা থেকে হয়তো 6-7 জন প্লেয়ারই গেছিলো, তুমিও গেছিলে তখন সেই সময়। তো সেই সময়টার জার্নিটা বলো যে একটা নতুন জায়গা, নতুন ফ্র্যাঞ্চাইজি লিগ হিসেবে আইএসএল এসেছিল। না আইএসএল দেখো, আইএসএল আসাতে তো এটা তো সবাই মানবে যে আইএসএল আসা থেকে আমাদের প্লেয়ার এবং ফুটবল ইনফ্রাস্ট্রাকচারটা অনেক চেঞ্জ হয়েছে, এটা কেউ অস্বীকার করার জায়গা নেই এখানে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আইএসএল আমাদের অনেকটা হেল্প করেছে। এবং যখন ফার্স্ট টাইম আমরা আইএসএলে গেছিলাম, দেখো আমরা যেহেতু বাঙালি ঘরের মানুষ, মানে বাঙালি ঘরের ছেলে, তো আমরা ছোটোবেলা থেকে ডাল ভাত খেয়ে মানুষ হয়েছি, ডায়েট কী জিনিস আমরা জানতাম না। তো আমি যখন আইএসএলে যাই, আমি কী খাবো, কী কখন ম্যাচের আগে কী খাবো, ম্যাচের পরে কী খাবো, ম্যাচের আগে কী কতটা রেস্ট নিতে হবে, এইসব জিনিসগুলো জানতে পারলাম, কারণ যে লেভেলের প্লেয়ার এবং যে লেভেলের কোচরা এসেছিলো তারা সব ওয়ার্ল্ড কাপ লেভেলের লেভেল থেকে এসেছিলো এবং ইউরোপের টপ টপ ক্লাব থেকে তারা এসেছিলো। তো সেইগুলো জানাতে আজকে আমাদের সুবিধা হয়েছে, আজকে আমাদের আমার মনে হয় যে ক্যারিয়ারের লংজিভিটিটা আমরা আরও ভালো বাড়াতে পারবো। এবং অবশ্যই ইন্ডিয়ান ফুটবলেরও স্ট্রাকচার ডেভেলপমেন্ট, অবশ্যই ইন্ডিয়ান ফুটবল অনেক চেঞ্জ হয়েছে, আগামী দিনে আশা করছি আরও চেঞ্জ হবে।
তো সেই সময় তুমি তারপরে একবার ইয়েতে খেলে দিল্লি ডায়নামোসেও খেলেছিলে, তো সেই সময়টা যদি জানি এটা একটুখানি বলে দাও। দিল্লি ডায়নামোস, দেখো আমি যেহেতু কলকাতায় সবসময় খেলেছি তো দিল্লি ডায়নামোসের এক্সপিরিয়েন্সটা আমার কাছে অতটা ভালো ছিল না, বাট যেহেতু মোহনবাগান আইএসএলে আসেনি তো আমাকে ড্রাফটে যেতে হয়েছিল এবং ড্রাফট থেকে আমি দিল্লি ডায়নামোসে গিয়েছিলাম। তো দিল্লি ডায়নামোসে আমি 1.5 বছর খেলেছিলাম এবং দেখো ইস্টবেঙ্গল মোহনবাগানের যে ক্রেজটা সেটা আমি মিস করেছিলাম অনেক এবং যে 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 মানে সাপোর্টাররা জিতলে যেরকমভাবে তোমার সাথে করবে এবং হারলেও সাপোর্টাররা তোমাকে এনকারেজ করবে, পাশে থাকবে, এই যে একটা ফিলিং, এই ফিলিংটা আমি বাইরে মিস করেছি। বাট আনফর্চুনেটলি আবার আমরা খেলছি এটিকে মোহনবাগান, যে টিমটা ফর্ম হয়েছে আমরা খেলছি, আগের বছর আমরা খুব ভালো সিজন করেছি বাট হেরে গেছি ফাইনালে, কিন্তু আমরা মাথা নিচু করে হেরেছি। হ্যাঁ, তো এরকমভাবে চলতে থাকলে আশা করছি আমাদের সামনে এফসি কাপ আছে, তো আমরা এফসি কাপে ভালো রেজাল্ট করবো আর আমাদের সেই টিমের ক্যাপাবিলিটি আছে। আর তুমি যেটা বললে একই টিম মানে 4-5 বছর করে কন্টিনিউ করা, এটা এটিকে মোহনবাগানে দেখা যাচ্ছে বছর ধরে তারা চেষ্টা করছে যে একভাবে ফর্ম। হ্যাঁ, ওটাই তোমাকে যেটা বললাম ওটাই, যে একটা মানে ওটাই বলছি যে আইএসএল আসার পর থেকে এই জিনিসটা এসেছে যে একটা টিমকে কন্টিনিউশন করা 4-5 বছর একই প্লেয়ার একই কোচ রাখে, তাতে কী আছে প্লেয়ারদের সাথে কোচের মানে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, আমরা কোচ কী বলছে সেটা তার আগে বুঝে যাই, কোচেরও তো একটা ফরমেশান থাকে, কোচেরও একটা প্লেয়ারের থেকে এইটা চাইলে মানে ভালো হবে। তো সেই জায়গা থেকে আজকে আমি হাওয়াসের আন্ডারে 3 বছর ধরে খেলছি, তো সেই জায়গা থেকে হাওয়াস যেটা মানে কী চায় সেটা আমি জানি, তো সেইটা টিমেও ক্ষেত্রে এফেক্ট পড়েছে। তো আমার মনে হয় যে এটা ভালো, এই জিনিসটা যে যত ভালো হবে প্রোগ্রেস করবে তত ভালো হবে। আজকে তুমি দেখো আজকে আমাদের কাছে প্রাউড মুভমেন্ট যে গোয়া আল রায়ানের মতো টিমের সাথে ড্র করলো এফসি চ্যাম্পিয়ন্স লিগে। হ্যাঁ, নেক্সট যে ম্যাচগুলো আছে টাফ ম্যাচ আছে, বাট ওরা যে ফাইটিং স্পিরিটটা দেখিয়েছে এইটা আমাদের ইন্ডিয়ান ফুটবলের জন্য অনেক ভালো অবশ্যই। এবং তোমার সতীর্থ মানে মোহনবাগানেও ছিল ধীরাজ সিং, কিন্তু এই মানে এই রিসেন্ট একটুখানি বলে আপডেট এসেছে যে উইকলি যে আমি দেখেছি, হ্যাঁ এফসি তো ও সেরা ইলেভেনে চান্স পেয়েছে, এটা একটা খুব বড় ব্যাপার, ও ভালো গোলকিপার। আনফর্চুনেটলি আমাদের অরিন্দম দা অনেক অনেক মানে সিনিয়র এবং এক্সপিরিয়েন্স এবং ভালো ফুটবল খেলেছে, সেই জায়গা থেকে ধীরাজ বেরিয়ে গিয়ে যে ওখানে ভালো খেলছে, আই এম হ্যাপি ফর ইউ, হ্যাপি ফর হিম অ্যান্ড বেস্ট অফ লাক ফর এফসি কাপ। এবং অবশ্যই এবারের সিজনের কথা একটুখানি আলোচনা করে নিই, যে এইবারে যে ডার্বিটা ছিল আর আগে যে ডার্বিগুলো তুমি খেলেছিলে মানে অনেকটাই তফাৎ ছিল যেহেতু সমর্থকরা ছিল না, মানে কতটা চ্যালেঞ্জিং ছিল? চ্যালেঞ্জিং তো এবছরের আইএসএল এর শুরু থেকেই ছিল, বিকজ আমরা একটা বায়ো বাবলের মধ্যে ছিলাম যেখানে আমরা কেউ কারোর মুখ দেখতে পেতাম না, এরকম ঘরেই থাকতাম, ঘর থেকে মাঠে যেতাম, মাঠ থেকে আবার ঘরে আসতাম, কারোর মুখ দেখতে পেতাম না, তো সেই জায়গা থেকে এটা খুব চ্যালেঞ্জিং ছিল। এবং সবাইকে মানে যেটা আমাদের বলা হয়েছিল যে ফিজিক্যালি থেকে মেন্টালি খুব স্ট্রং থাকতে হবে, নাহলে তোমরা খেলতে পারবে না, মাঠে পারফর্ম করতে পারবে না, সেই জায়গা থেকে সবাই স্ট্রং ছিল। এবং ডার্বিতে অবশ্যই সাপোর্টারদের মিস করেছি, কারণ আইএসএল হিস্ট্রিতে মোহনবাগান ফার্স্ট টাইম আইএসএল খেলছে, ইস্টবেঙ্গল ফার্স্ট টাইম আইএসএল খেলছে, সেখানে মোহনবাগান দুটো ডার্বি ডমিনেট করে জিতেছে, সেটা সাপোর্টাররা মিস করেছে, মাঠের বাইরে থেকে তারা এনজয় করেছে। আর আশা করবো যে আমরা আমাদের এই করোনা পরিস্থিতি কাটিয়ে গেলে আবার সাপোর্টাররা মাঠে আসবে, আমাদেরকে সাপোর্ট করবে, আমরা আরও ভালো ফুটবল উপহার দিতে পারবো। একদম সেই রকম ডার্বিটাই উত্তেজনাটা সেটা আমরা দেখতে পাবো। একদম সেটা। তো এইবারের সিজনের কথা যদি আসি তো মানে আগেরবারের সিজন আর এইবারের সিজনের মধ্যে কতটা তফাৎ ছিল? তফাৎ বলতে দেখো তফাৎ কিছুই ছিল না, কারণ যেহেতু মানে খালি আমাদের যে এটিকে মোহনবাগান এইটা অ্যাড হওয়াতে আমাদের একটা এক্সট্রা মোটিভেশান এসে, বিকজ এই সবুজ মেরুন জার্সিটার যে আবেগ যে ইমোশন সেটা আলাদা ছিল। হ্যাঁ, এবং সেখান থেকে সব প্লেয়ার তাদের 100% দিয়েছে। হ্যাঁ, আমাদের যে টার্গেটগুলো ছিল সেগুলো আমরা অ্যাচিভ করতে পারিনি, বাট আমাদের যে এখন নেক্সট টার্গেট আছে এফসি কাপ, সেগুলো নিয়ে আমরা সেগুলোর জন্য আমরা প্র্যাকটিস স্টার্ট করবো এবং সেটা চেষ্টা করবো ট্রাই করার, ভালো পারফর্ম, হ্যাঁ ভালো পারফর্ম করার, এবং প্রতিবারই নিজেকে মানে প্রতিবারই চেষ্টা থাকে যে ইম্প্রুভমেন্ট করার, এবং সেটা আমরা করতে পারবো আশা করি। এবং এই মরশুমে যেটা আমাদের এই 26 তারিখ থেকে আমাদের আবার স্টার্ট হচ্ছে যেহেতু এফসি কাপ আছে, তো আশা করবো আমরা ভালো ফুটবল উপহার দিতে পারবো সাপোর্টারদের। এবং অবশ্যই মানে আগের বছর এবং এই বছরও তুমি যেরকম ডমিনেট করে খেলেছো, মানে ওয়ান অফ দ্য বেস্ট ট্যালেন্টেড সাইড ব্যাক হিসেবে এসছো, সেখান থেকে মোহনবাগানের হয়ে বলো বা তার আগে এটিকের হয়ে বলো যেরকমভাবে খেলে এসছো, সেটা কি অনেকটাই ক্রেডিট হাওয়াসের? অবশ্যই দেখো, কারণ আমার পজিশনও চেঞ্জ হয়েছে, কারণ আমি রাইট ব্যাক কোনো সময় রাইট ব্যাক খেলেছি, কোনো সময় সেন্টার ব্যাক খেলেছি, এটিকেতে রাইট ব্যাক সেন্টার ব্যাক দুটোই মিক্সড করে খেলেছি, বাট এই বছরটা মানে বেশিরভাগটা সিজন আমি সেন্টার ব্যাক খেলেছি, কারণ আমরা 3টে সেন্টার ব্যাকে খেলি বলে আমাকে কোচ সেন্টার ব্যাকে নিয়ে এসেছে, তো কোচ যেটা ভালো বুঝেছে করেছে। এবং
কোচ যেরকমভাবে আমাকে কনফিডেন্স দিয়েছে, আমিও কোচকে কোচের যে কোচ যে কথাগুলো আমাকে বলেছে যে এইগুলো এগুলো করলে আরও ইম্প্রুভ করতে পারবে তুমি, সেগুলো আমি করেছি এবং তাই জন্য খেলতে যাবে। বাট আমার আমি কোনোদিনও আমার একটা জিনিস আছে যে আমি স্যাটিসফ্যাকশান বলে আমার মধ্যে কোনো জিনিস নেই, নিজেকে আরও ইম্প্রুভ করতে হবে, আরও ভালো খেলতে হবে, আরও ট্রফি অ্যাচিভ করতে হবে, এই জিনিসটা আমি মানে যেটা কারণ আমার সব থেকে বেশি খারাপ লেগেছে যে এবছর আমি আমার যে দুটো টার্গেট ছিল সেই দুটো টার্গেটই আমি মিস করেছি, একটা হচ্ছে এফসি চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফাই, একটা হচ্ছে পরপর দুবার আইএসএল জেতা, তো সেইটা মিস হয়েছে। তো ঠিক আছে মিস হয়েছে, বাট আমাদের মুভ অন করতে হবে এফসির জন্য, তুমি টার্গেট হ্যাঁ মুভ অন করতে হবে, এবং না এফসির জন্য শুধু আমরা না, আমাদের আমাদের ম্যানেজমেন্ট এবং আমাদের সাপোর্টারদের সবাইকে একসাথে স্বপ্ন দেখতে হবে যে আমরা এফসি কাপ জিততে পারি, কারণ আমাদের আমরা এফসিতে ডমিনেট করতে পারবো, কারণ আমাদের দুটো ইন্ডিয়ান টিম যারা ফাইনাল অবধি গেছিলো, তো আমাদেরও যা টিম আছে সেই টিম ক্যাপাবিলিটি রাখে যে আমরা ওই জায়গায় পৌঁছাতে পারবো, তো সেটা আমাদের সবাইকে একসাথে স্বপ্ন দেখতে হবে, তাহলেই জিনিসটা হবে, স্বপ্ন না দেখলে কিছু পাওয়া যায়। অবশ্যই কথাও আমরা জানতে পারবো এবং অবশ্যই এফসি কাপের পরও হয়তো দেখা হলে জানতে পারবো অবশ্যই। এবং এক্ষেত্রে জানিয়ে দিই যে তুমি যে মানে পজিশনে খেলতে তিনজন যে বললে যে টিরি ছিল, সন্দেশ জিঙ্গার বলো, তুমি অরিন্দম দা পিছনে গোলকিপার ছিল, তো এই যে এদের মধ্যে যে কম্বিনেশান বা এই বোঝাপড়াটা এই ব্যাপারে যদি তুমি কিছু বলো। দেখো অবশ্যই আমরা তো লাস্ট লাইন অফ ডিফেন্স, আমরা যদি একটা মিস্টেক করি তাহলে গোল হয়ে যাবে, সে যে কেউ আমি আমি যদি মিস্টেক করি সেখানে হয়তো তিরি কভার দিতে পারে, বাট অরিন্দম দা মিস করলে কিন্তু ডাইরেক্ট বলটা গোলেই যাবে, সেই জায়গা থেকে সব কিছুই যদি মানে সব কিছু যা হবে ব্লেম আমাদের গাড়েই আসবে। স্ট্রাইকার চারটে মিস করে যদি একটা গোল করে সে হিরো হবে, আর আমরা যদি চারটে একটাই মিস করি সেটা গোল হয়ে যায়, তাহলে আমরা ভিলেন হয়ে যাবো। সেই জায়গা থেকে আমাদের মধ্যে কম্বিনেশনটা খুব ভালো তৈরি হয়েছিল, যেহেতু সন্দেশের সাথে আমি ন্যাশনাল টিমে রেগুলার ওয়াইজ খেলেছি, তিরিশ সাথে আমি 2016 যখন আমরা আইএসএল চ্যাম্পিয়ন হই আমি ছিলাম তিরিশ সাথে, এবং অরিন্দম দার সাথে লাস্ট দু বছর ধরে খেলে, তো সবাই আমরা এক সবার সাথে খেলার ধরুন আমরা কে কার জন্য কী মানে আমি যদি তিরিকে বলি রাইটে যেতে ও রাইটেই যাবে, সন্দেশ যদি আমাকে রাইটে বলে যেতে আমি রাইটেই যাবো, কারণ আমি জানি যে ও আমাকে সঠিক ইনফরমেশানটাই দিচ্ছে, তো এই কম্বিনেশানটা আমাদের জন্য তৈরি হয়ে গেছিলো বলেই আজকে আমরা 11 ক্লিনশিট রাখতে পেরেছি। এবং অরিন্দম দা যেভাবে আমাদের গাইড করেছে পেছন থেকে, যেহেতু সিনিয়র প্লেয়ার এক্সপিরিয়েন্স প্লেয়ার, এবং যেভাবে আমাদেরকে পেছন থেকে গাইড করেছে, অরিন্দমদের একটা কলে আমরা বল ছেড়ে দিতাম যে না জানিয়ে আমরা পেছনে আসবে, আর তুমি যদি দেখো আমাদের ম্যাচগুলো কোনোদিনও হয়তো আমি বাজে খেলেছি, সন্দেশ তিরি অরিন্দমদা ভালো খেলেছে, কোনো ম্যাচে আবার অন্য কেউ বাজে খেলেছে, বাট আমরা তিনজনে কভার করে দিয়েছি, এই কম্বিনেশনটা ছিল বলে আজকে আমরা এতটা সাকসেস পেয়েছি। ক্লিনশিট 11 ছিল। তো একদম শেষের দিকে চলে যাচ্ছে তোমার, তো এবারে এফসির জন্য অল দ্য বেস্ট তোমাকে, মানে অবশ্যই থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এবার একটুখানি ইন্ডিয়া টিমের ব্যাপারে যদি জিজ্ঞাসা করেন যে ইন্ডিয়া টিম যে দুটো ফ্রেন্ডলি খেললো, তোমরা কতটা আশাবাদী যে পরের দিকে যে কোয়ালিফায়ার্স আছে তার জন্য? দেখো এই দুটো ফ্রেন্ডলি যেটা ছিল সবকটাই অনেক সবকটাই নতুন ছেলে নিয়ে খেলা হয়েছে, তিন চারজন খালি আমরা সিনিয়ররা ছিলাম, যারা সিনিয়র বলবো না বাট যারা অনেক দিন ধরে খেলছে তারাই ছিল, তো মেনলি যেটা দেখার ছিল যে তারা আমাদের যে মানে আমরা ওই লেভেলে যে জুনিয়র প্লেয়ার আছে ওই লেভেলে তারা কেমন পারফর্ম করে, তো সেটা আমরা দেখেছি, আমরা আমাদের পজিটিভ দিকটাও দেখেছি নেগেটিভ দিকটাও দেখেছি, তো সেটাকে আমরা রেকটিফাই করার চেষ্টা করব। সামনে তিনটে ইম্পর্টেন্ট গেম আছে, বাংলাদেশ আফগানিস্তান কাতার, এবং সেগুলোতে আমরা রেকটিফাই করার চেষ্টা করব এবং তার প্রিপারেশনও স্টার্ট হয়ে যাবে, তো কোচও আমাদেরকে ইনফরমেশান পাঠাচ্ছে যে কোন কী করলে ভালো হবে না হবে, তো আমরা ইম্প্রুভ করবো এবং ইন্ডিয়ান ফুটবল আস্তে আস্তে ইম্প্রুভ করছে, আগামী দিনে আরও ইম্প্রুভ করবো। তো একদম শেষ কোশ্চেন যেটা সেটা হচ্ছে এইবারে মানে যে টিমটা ছিল এটিকে মোহনবাগানে, তার মধ্যে অনেকেই বাঙালি প্লেয়ার ছিল, একসঙ্গে তোমরা খেলছিলে, একসঙ্গে তোমরা সব কিছু করছিলে হয়তো বায়োবাবলের মধ্যে থেকেও, তো কতটা এনজয় করেছিলে? দেখো এনজয় তো করেছি, এবং বায়োবাবলে সব থেকে বড় কথা হচ্ছে যে সব প্লেয়ারকে জানতে পেরেছি মানে মানুষ হিসাবে, এবং প্লেয়ার তো অবশ্যই সবাই জানে এ ভালো খারাপ, বাট মানুষ হিসাবে কে কতটা ভালো সেটাও আমরা জানতে পেরেছি, এবং সবাই সবাইকে খুব ভালোভাবে তাদের ফ্যামিলির কোনো প্রবলেম হলে বা তাদের কোনো কিছু প্রবলেম হলে আমরা নিজেদের মধ্যে শেয়ার করতাম, কারণ আমরা আর কোনো আর কেউ ছিল না আমাদের সাথে শেয়ার করার মতো, তো এই জিনিসটা এই বছর ভালো হয়েছে এবং তাই জন্যই হয়তো আমরা এতটা একসাথে থেকে লড়াই করতে পেরেছি। তো লাস্ট যেটা মোহনবাগান সমর্থকদের জন্য যদি কিছু বলে দাও। মোহনবাগান সমর্থকদের জন্য একটাই কথা বলবো যে প্রথমত সবাই সেফ থাকুন, সুস্থ থাকুন, যেটা খুবই জরুরি, সেফ আর সুস্থ থাকলেই আপনারা মাঠে এসে আমাদেরকে সাপোর্ট করতে পারবেন, আর যে স্বপ্নটা আমরা দেখছি আপনারাও স্বপ্নটা দেখুন, একসাথে দেখি, দেখা যাক তারপরে কী হয়, এবং আমরা আমাদের 100% দেবো, এফসি কাপ আছে সামনে, সবাই টিমের পাশে থাকবেন,
যদি ক্রিটিসাইজ করার হয় তাহলে মাঠে এসে ক্রিটিসাইজ করবেন, ফেসবুক ইনস্টাগ্রামে ক্রিটিসাইজ করবেন না, তাতে আপনার ক্লাবের অপমান হবে। তো ক্লাবের যদি উন্নতি চান তাহলে মাঠে আসুন, প্লেয়ারদের পাশে থাকুন, হার জিত সবসময় সব কিছু থাকবে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। স্পোর্টস বাইট চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, খুব ভালো কাজ করছে এবং এদের চ্যানেলটাকে ফলো করুন।